দেখুন কিভাবে সিরিয়ায় হামলা চালিয়ে আবু ইভাঙ্কা হলেন ট্রাম্প। সিরিয়ার সরকারি বাহিনীর সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন অনেক আরব। সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি শহরে রাসায়নিক হামলার জবাবে শুক্রবার ভোর রাতের দিকে ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে সিরিয়ার সায়রাত বিমান ঘাঁটিতে 49টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তার কিছুক্ষণ পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরব দেশগুলোর নাগরিকরা ট্রাম্পকে আদর করে আবু ইভাঙ্কা বা ইভাঙ্কার বাবা বলে ডাকা শুরু করেন। কেউ কেউ তাকে আবু ইভাঙ্কা আল আমরেকি বলেও ডাকছে। তবে অনেকে ট্রাম্পের এই সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের পিছনের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ট্রাম্পের ছবিতে আরবের ঐতিহ্যবাহী টারবুশ টুপি পরিয়ে দিয়েছেন, ছবির নিচে লেখা আমরা আপনাকে ভালোবাসি। অন্য এক ব্যবহারকারী লেখেন, আপনি মাত্র কয়েক মাসে যা করেছেন ওবামা গত 8 বছরে তা করতে পারেননি। একজন লেখেন, 15টি জঙ্গি বিমান সেগুলো সিরিয়ার হাজার হাজার মানুষকে হত্যা করতো সেগুলো ধ্বংস হয়ে গেছে। ইদলিবের একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট ট্রাম্পের প্রতি আসাদের পেছনে আঘাত করা অব্যাহত রাখার আহ্বান জানান। অনেকে লেখেন, তারা কখনো এমন দিন আসার কল্পনা করেননি। আরব দেশগুলোর কাপুরুষ সরকার যা করতে পারেনি ট্রাম্প তা করে দেখানোয় তাকে ধন্যবাদ দিয়েছে অনেকে। সিরিয়ায় এক নাগরিক লেখেন, আমার হৃদয়ে ধীরে ধীরে আবারও আশান্বিত হচ্ছে, আপনাকে ধন্যবাদ ট্রাম্প। লন্ডনে বসবাসকারী সিরিয়ার এক নাগরিক লেখেন, গত 6 বছরের মধ্যেও এই প্রথম আসাদ সরকারকে তাদের অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে দায়ী করা হলো। সিরিয়ার সাংবাদিক রামি জারহো লেখেন, ট্রাম্পের মতো একজন করুণার যোগ্য মানুষের জন্য সিরিয়ার বাসিন্দারা আনন্দ করছে না, বরং আসাদের হাতে তাদের হত্যার জন্য আর সামান্য অস্ত্রই আছে, শুধু সেটার জন্যই তারা খুশি। লন্ডন ভিত্তিক ব্লগার কার্ল শ্যারো লেখেন, ট্রাম্প খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের জাদুকরি নীতি বুঝে ফেলছেন। সেটা হলো, যদি দেশে কিছু নিয়ে গণ্ডগোল শুরু হয়, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান শুরু করা। আরেকজন লিখেছেন, তাহলে এখন আপনি ট্রাম্পকেই ভালোবাসবেন। তারা এখন কোথায়, যারা ট্রাম্পের ক্ষমতায় আসার পর বলেছিলেন তিনি আরব ও মুসলমানদের ঘৃণা করেন। আসাদ সরকারপন্থী একজন টুইট করেন, রাক্কা ও মুসুলে হাজার হাজার শিশুকে হত্যার জন্য ট্রাম্প কি এখন ইরাক ও সিরিয়ায় তাদের বিমান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করতে যাচ্ছেন? আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।